যদিও বলেছে করোনায় মারা গেছে, জেলখানায় করোনা যাবে কেমনি? তিনি রাষ্ট্রের একটা এজেন্সির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, তাকে মেরে ফেলেছে সরকার। তিনি এমন কিছু তথ্য জানতেন এই 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন, যে কারণে তাকে জেলে মেরে ফেলেছে। যেভাবে তারা মেরে ফেলেছিল বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু, আমাদের হেফাজতের নেতা ইকবাল বালনা ইকবালকে যেভাবে মেরেছে, লেখক এবং ব্যবসায়ী উদ্যোক্তা মোস্তাককে। আজকে আমার ভাই বোনদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছেন, মতিঝিল থেকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছেন। আপনাদের উপরে প্রেশার আছে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, অনেক সময় আপনাদের আদেশ পালন করতে বাধ্য হন, আমরা এটা জানি। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, কিন্তু আমি যে সমস্ত প্রশাসনের পোশাক পরে জন্তু জানোয়ারের ভূমিকায় যারা অবতীর্ণ হয়ে আমার ভাইয়ের চোখে মরিচ দিয়েছেন শাহবাগ থানায়, যারা পল্টন থানা মতিঝিল থানায় আমার ভাইয়ের পায়ে আক্রমণ করেছেন, কানে চর মেরে থাপ্পড় দিয়েছেন, খুব বীরত্ব দেখিয়েছেন, একদিন আপনাদের পরিণতিও করুণ হবে, মানুষের অভিশাপে অভিশপ্ত হবেন, আপনার পরিবাররা অভিশপ্ত হবে। আজকে যাদের কন্যাভাবে মেরেছেন, টর্চার করেছেন, আমরা সহ্য করেছি, আমাদের কিছু করার ছিল না, ওই চার দেওয়ালের মধ্যে সহ্য করেছি, কিন্তু যখন সময় হবে দ্বিগুণ গতিতে প্রত্যেকটা আঘাতের জবাব দিয়ে দেবো। আজকে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এতদিনের যে অত্যাচার নির্যাতন নিপীড়নের পরেও যে মনোবল অটুট থাকে, সেই মনোবল অটুট থাকুক, কোনো ব্যক্তি দল সম্প্রদায় গোষ্ঠীর বিশেষ স্বার্থ নয়, আমাদের পথ চলা, আমাদের কাজ করা, আমাদের রাজনীতি হবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, গণমানুষের কল্যাণের জন্য। সেই মন্ত্রে যুব অধিকার পরিষদ উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে, এই আহ্বান রেখে আমি শেষ করছি।